এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি পরিবর্তনের, অর্থাৎ তোমাদের চ্যাপ্টার থ্রিতে সংখ্যা পদ্ধতি পরিবর্তন ডিজিটাল ডিবেট যেটা রয়েছে, তো সংখ্যা পদ্ধতি পরিবর্তনের মধ্যে আজকে দেখাবো হেক্সা থেকে অক্টাল কীভাবে করতে, অর্থাৎ পরিবর্তন সর্বশেষ ক্লাস সেটা হচ্ছে 12 নম্বর। তো এর আগে যে লেকচারগুলো ছিল সেগুলো তুমি অবশ্যই উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো। তো আর কথা না বলে শুরু করি আজকের লেকচার। তো লেকচার হচ্ছে যে 12 হেক্সা থেকে অক্টাল। তো আগের লেকচারগুলো ছিল দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সা, এবং বাইনারি অক্টাল হেক্সা থেকে দশমিক, তারপরে অক্টাল থেকে হেক্সা, অক্টাল অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সা। তো আজকে সর্বশেষ সংখ্যা হচ্ছে কত, হেক্সা থেকে অক্টাল করব। তো এই পার্টগুলো তুমি সিরিয়ালভাবে দেখলে তোমার জন্য আশা করি আইসিটিতে সংখ্যা পদ্ধতি পরিবর্তনের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তোকে কথা না বলিয়ে আমরা একটা সংখ্যা লিখে নিই। মনে করো একটা সংখ্যা লিখে নিলাম, সেটা হচ্ছে কি হেক্সা সংখ্যা এ বি, তারপর হচ্ছে 5, এগুলো আমাদের হেক্সা সংখ্যা ধরে নিলাম। তো হেক্সা সংখ্যাগুলো সবাই জানো, এর আগের পাড়াগুলো দেখাচ্ছি, তবু এখানে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো হেক্সা সংখ্যাগুলো হচ্ছে একটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ বি সি ডি ই এফ, মোট কয়টা, 16টা। তাহলে হেক্সা সংখ্যা মোট সংখ্যা হচ্ছে 16টা। তো এখন এই যে এম মানে হচ্ছে কত, 10, আগে থেকে জানি 11, এটা 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে কত 14, এটা হচ্ছে কত 15 না। তো এখন কী কাজ করব, দেখো হেক্সা থেকে অক্টাল করব। তো এই জন্য আমাকে প্রথমে কী করতে হবে, হেক্সা সংখ্যাগুলো এখানে স্পেস দিয়ে লিখে নিতে হবে, একটা এ বি 5 লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে এখন কাজ হচ্ছে জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া। মান বসিয়ে বলতে এর মান কত এটা বসাতে হবে, তারপরে বি মান কত এটা বসাতে হবে, তারপরে 5 মান এটা বসাতে হবে। তো এর মান কত বি মান কত গেলে কী বুঝবো, হেক্সার সংখ্যা কত 16টা। তো তুমি 16কে যদি উৎপাদক করে এখানে দেখো, তাহলে 2 × 2 × 2 × 2, তাহলে 2 কটা পাচ্ছ, এই 4টা পাচ্ছ, মানে 2 × 2 = 4, 4 × 8 = 16। তো এখন এগুলো 4 বিটে বাইনারি করতে হবে। তো এর জন্য আমাকে বি সি ডি কোড নিতে হবে, তাহলে বি সি ডি কোড মানে বাইনারি কোডের ডেসিমেল, সেটা হচ্ছে 1, 2, 4, 8, মানে 4টা সংখ্যা, 1টা, 2টা, 3টা, 4টা। তো এবার আসো, এ মানে কত 10 না, এ মানে 10, তো এখানে কত কত যুগলে 10 হবে, এই 8 এবং এই 2 যোগ করলে কত হবে 10 হবে, তার মানে এটা এটা 1 হবে, এটা এটা কী হবে 0 হবে, যেগুলো যেগুলো যোগ করলে 10 হবে সেগুলো সেগুলো 1, বাকিগুলো 0, তার মানে হচ্ছে কত 1, 0, 1, 0, এটা হচ্ছে কারমান, এর বাইনারি মান বি। তাহলে বি মানে কত 11, তোমাকে চিন্তা করো এখানে 11 মানে কত কত যোগ করলে 8, 2, 10, 10 আর 11, তার মানে এটা এটা এগুলো 1 হবে, এটা কী হবে 0 হবে, তার মানে হচ্ছে 1, 0, 1। ওকে এবার আসলে 5, তো এখানে কত কত যোগ করলে 5 হবে, এটা এবং এটা যোগ করলে 5 হবে, এইটা এটা 0 হবে, তার মানে 0, 1, 0, 1। তো এবার এই মানগুলোকে তুমি সুন্দর করে এখানে সাজিয়ে লিখো, যে 1, 0, 1, 0, 1, 0, 1, 1, 0, 1, 0, 1। এবার এগুলো করতে হবে অক্টাল, তাহলে অক্টাল মানে কত 8, তাহলে 8কে যদি উৎপাদক করো 2 × 2 × 2, তাহলে 2 কয়টা 3টা না, তার মানে এই যে 2³, এগুলো 3 বিট করবো, 3 বিট বলতে এই যে 1, 1 ডাবল, 2, 2 ডাবল, 4, এগুলো বিসিডি কোড মাথায় রাখবা। তো এখন এই যে এখানে দেখো 3 বিট বলতে এখন এগুলো কোন দিকে, এই ডান দিক থেকে বাম দিকে সাজাও, যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা কোনো দশমিক নেই, 1, 2, 3, 3টা 3টা করে সাজাও, এই যে 3টা, এখানে 3টা, তারপর এখানে 3টা, এখানে 3টা, বরাবর 3টা 3টা মিলে গেল। এবার আসো এই মানগুলো বসাবো, যে 101 দেখো 101, তার মানে কত 1, 4 রেখে কত 5, তার মানে এটা মান 5, এখানে 5 বসাবা, তারপর হচ্ছে কত 110, তার মানে যে 110, তার মানে 4 আর 2 কত 6, এখানে 6 বসে যাবে। এবার এটা বসাও 010, 010, তার মানে শুধু 2, এটা মান 2, তারপর এটা বসাও 101, তাহলে 101, তার মানে কত 4 একে 5, তার মানে এটা কত 5 বসে গেল। তো এখন উত্তর লিখো, উত্তর লিখবে যে জাস্ট এই যে 5, তবে 2, 6, 5, ভিত্তিগত 16, তাহলে আমাদের হেক্সা সংখ্যা অ্যান্সার দিয়ে এটা আমাদের হয়ে গেল। তো যেই কোনো হেক্সা সংখ্যাকে
তুমি যদি অক্টালে রূপান্তর করো তুমি এই কৌশলে রূপান্তর করতে পারবা। তো এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, মানে এখানে দশমিক নাই। তো আটটা সংখ্যা থাকে দশমিক দিয়ে কীভাবে করতে পারো, তো দশমিক দিয়ে করার জন্য তোমরা ইতিমধ্যে যেভাবে করছো অক্টাল থেকে হেক্সা ঠিক সেইভাবে করবা। তো জাস্ট মানটা আগের পরে হবে আর কি, তাই না? তো এখন আমরা একটা সংখ্যা নিই, মনে করো হেক্সার সংখ্যা, একটা নিলাম এস, আরটা নিলাম যে মনে করো ই পয়েন্ট, মনে করো এখানে সি দিলাম, এখানে দিলাম কত সিক্স, এখানে হেক্সা দিয়ে বললাম যে এগুলোর অক্টাল কত হবে। তো স্বাভাবিকভাবে কি করব, এখানে এফ লিখব, তারপর এখানে ই লিখব, পয়েন্ট দিয়ে সি লিখব, তারপর সিক্স লিখব। এবার ইর মান কত, ওই মানগুলো কত বসাও। তো এফ, তাহলে এফ মানে কত পনেরো। তো তুমি দেখো এখানে কত কত যোগ করলে পনেরো হবে, হ্যাঁ আট চার বারো, বারো চোদ্দো, চোদ্দো একে পনেরো, সবগুলো যোগ করলে পনেরো হবে না? তার মানে এফের মান চারটা ওয়ান। আমরা একটু সুন্দর করে লিখি আমাকে টান দিয়ে, এই যে এক দুই তিন চার। তো এবার হচ্ছে ই, ই মানে চোদ্দো, এই যে এখানে ই চোদ্দো, তাহলে আট চার বারো, বারো আর দুই কত চোদ্দো, তার মানে ট্রিপল ওয়ান জিরো, ট্রিপল ওয়ান জিরো। সি, সি মানে কত বারো, তার মানে কত কত যোগগুলো বারো, আট চার বারো, এগুলোগুলো কি জিরো, তার মানে ওয়ান ওয়ান জিরো জিরো। সিক্স, সিক্স মানে হচ্ছে কত, এই যে এগুলো না, চারে আর দুই কত ছয়, তার মানে জিরো ডাবল ওয়ান জিরো। এবার মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসানো বলতে এই যে এখানে এক দুই তিন চার, তারপরে এক দুই তিন শূন্য, এবার আসো দুইটা ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো। এবার যেহেতু অক্টাল করতে হবে, অক্টাল মানে হচ্ছে তিন, তো তিন বিটে করো, এই যে দশমিকের, এই যেগুলো দশমিক আছে দশমিকের উপরে এদিক থেকে ডান দিক থেকে, মানে বাম দিক থেকে ডান দিকে যাবা, এই যে এক দুই তিন, তিনটা মিলে একটা, এক দুই তিন, এই তিনটা মিলে একটা, কিন্তু এখানে দুইটা সংখ্যা না, দেখো এক দুই তিন, এক দুই তিন, তাই না? কিন্তু এখানে দুইটা, তার মানে একটা শর্ট আছে, এই শর্টটা কী দিয়ে করবা, জিরো দিয়ে ফিল আপ করে দিবা। এবার এদিকে আসো দশমিকের, এদিকে এখন বাম দিকে আসো, ডান দিক থেকে বাম দিকে আসো, এগুলো হচ্ছে তোমার ডান দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে, এগুলো হচ্ছে ডান দিক থেকে। তো এবার আসো এখানে এক দুই তিন, এই তিনটা মিলে একটা করো, এক দুই তিন, এই তিনটা মিলে একটা করো, তো এখানে শর্ট যেহেতু এখানে কী করবা, জিরো দিয়ে মিলে দিবা। তো এবার আসো মানগুলো বসাই দাও, এখানে মানগুলো বসানো বলতে তিন বিটের মান, তার মানে এটার মান হবে, এটার বাইনারি মান কত হবে, হ্যাঁ এখানে দেখো এই যে এটা, তাই না, কত কত এটা এটা, তার মানে থ্রি হবে, এটার বাইনারি মান থ্রি, এটার বাইনারি মান কত হবে সেভেন, এটার মান কত হবে, মানে এগুলোর মান হবে যে কত ছয়, আর এটার মান হবে কত থ্রি, এটা মান হবে কত জিরো জিরো ওয়ানের মান ওয়ান হবে, এটা মান হবে কত ফোর হবে। তারপর তুমি লিখে দাও এখানে জাস্ট যে থ্রি সেভেন সিক্স পয়েন্ট, এই যে পয়েন্টটা দিবা থ্রি ওয়ান ফোর, তার মানে ভিত্তি কত এই যে ষোলো। তো হয়ে গেল, এগুলো ছিল হেক্সা, হয়ে গেল কি অক্টাল। তুমি এই দশমিক সংখ্যা থাকলে মাথায় রাখবে, যখন পয়েন্ট আসবে না, তো পয়েন্ট আসলে যখন এই দশমিক থেকে তুমি ওইদিকে যাবা আর এই দশমিক থেকে এদিকে আসবা, ওইদিকে যাওয়ার সময় এদিকে তিন বিট, তিন বিট তিন বিট যাবা, আর এদিকে আসার সময় তিন বিট, তিন বিট করে আসবা, এটা মাথায় রাখবা। তো এই যে কোনো হেক্সা সংখ্যাকে তুমি চাইলে অক্টালে ঠিক এইভাবে পরিবর্তনটা করতে পারো, তবে তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে বিসিডি কোডটা কী জিনিস এই জিনিসটা। তো আজকের জন্য এতটুকু, আমাদের সংখ্যা পদ্ধতি শেষ, এরপরে ক্লাসগুলোতে আমরা দেখাবো যে বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সা যোগ বিয়োগ, এই যোগ বিয়োগগুলো কীভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচার করব। আর তোমাদের কী কী লেকচারের প্রয়োজন তোমরা আমাদেরকে বললে আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের আলোকে লেকচারগুলো তৈরি করার জন্য। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।